হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলবার জন্য আজ আমার সাথে আছেন একজন কর্পোরেট ব্যক্তিত্ব, এসিআই কনজিউমার প্রোডাক্টের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। স্যার, আপনাকে আমার শোতে সুস্বাগত জানাচ্ছি। স্যার, আপনি এমন একজন মানুষ, বাংলাদেশে জীবিত কিংবদন্তি একজন মার্কেটিং পার্সন। আপনি শিখিয়েছেন বাংলাদেশের মানুষকে কিভাবে মার্কেটিং করতে হয়। আপনি সেই লোক যিনি অ্যারোমেটিক সাবান, হালাল সাবান নাম দিয়ে আপনি বাজার জয়লাভ করে ফেলেছিলেন। বহু কোম্পানিকে আপনি শূন্য থেকে স্বর্গে নিয়ে গেছেন, আকাশের চূড়ায় উঠিয়ে দিয়েছেন। আপনাকে বলা হয় প্ল্যানিং অ্যান্ড মার্কেটিং মাস্টার। স্যার, এটা কিভাবে সম্ভব? আমি অ্যাকচুয়ালি আমার কনজিউমারকে চিনি। আমি এই দেশে আমার জন্ম এবং এই দেশে কনজিউমারদের নিড আমি জানি। আপনি জানেন যে মার্কেটিং হলো একটা নিড গ্যাপকে ফুলফিল করা। তা আমি জানি যে আসলে এখানে নিডটা কী। যেমন আপনি হালাল সাবানের কথাই বললেন, সেটা আমি বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তারা একটা দেউল বদার যে আমার সাবানটাতে কী আছে। যদি শুকরের চর্বি, গরুর চর্বি যদি থাকে তাহলে তারা ব্যবহার করতে চাইবে না, বোধ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। কাজেই আমি দেখেছি ওই সাবানগুলো ছিল পশুর চর্বি দিয়ে তৈরি, অতএব আমি দিয়েছিলাম এটা এই ভেজিটেবল ফ্যাট থেকে। কাজেই ওটাকে আমার হারাম সাবান বলেছি এবং আমারটাকে হালাল সাবান বলেছি। স্যার, এসিআই কনজিউমার প্রোডাক্টের ভিতরে কী কী আছে? আমার এসিআই প্রোডাক্টে একটা ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট আছে। আপনি স্টার্টস ফ্রম অল দ্য ওয়ে অ্যারোসল, কয়েল, স্যাবলনের অনেক রেঞ্জ আছে। আপনাদের তো এখন কম্পিটিটরও আছে, আবার বিদেশে খোলা মার্কেটও আছে। যারা অর্থশালী তারা এসিআই এর লবণ খাবে না, তারা হয়তো বা লবণ বাইরেরটা খাবে, বা আটা বা আরও ভালো পণ্য যে বাইরেরটা খাবে। তা আপনি এই কম্পিটিশনের সময় এসে নিজেকে টিকিয়ে রাখছেন কীভাবে? আপনার শুরু ঠিক আছে, মাঝামাঝি সময় ঠিক আছে, কিন্তু এখন তো অনেক কম্পিটিশন মার্কেট। আপনি আপনার ব্র্যান্ড ভ্যালু কীভাবে তৈরি করে রাখছেন? আমার কম্পিটিশন আমার সঙ্গে পারবে না। এটা কারণ হলো যে, যেমন আপনি লবণের উদাহরণে দিলেন, পৃথিবীতে এমন কোনো লবণ নাই যেটা আমার চাইতে ব্যাটার। আপনি যে বিশ্বের সবচেয়ে নাম করা লবণ হলো মর্টন, মর্টন লবণ আমার লবণ পাশাপাশি যদি খুলে রাখি তাহলে আপনি কোনটা কী বুঝতে পারবেন না। ইস ইজ অফ দ্যাট স্ট্যান্ডার্ড, সো এটা কেউ পারবে না। আমি দেখেন না, এই জন্য কোনো বিদেশি লবণ এখানে দাঁড়া করেছে। স্যার, তার মানে কি প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে আপনার স্ট্রেংথ? এক্স্যাক্টলি। প্রোডাক্টের কোয়ালিটি তো যারা প্রোডাক্ট তৈরির সাথে জড়িত তাদের হাতে, আপনি তো মার্কেটিং করছেন। না না, দেয়ার আর মাই কন্ট্রোল, আন্ডার মাই কন্ট্রোল অল প্রোডাক্টস, অল দ্য ফ্যাক্টরিজ আর আন্ডার মাই কন্ট্রোল। বাট তারা সেখানে ঠিক মতো দিল কি না, ঠিক হলো কি না, কোয়ালিটি কন্ট্রোল আছে, এভরিথিং ইজ দেয়ার। সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত গুরুত্বের সঙ্গে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, এসি অ্যারোসোল 92% মার্কেট শেয়ার আছে। অনেক বিদেশি, নাম বলি না আমি ব্র্যান্ডগুলোর, অনেক বিদেশি ব্র্যান্ড ছিল, এখন বন্ধ হয়ে গেছে। কারণ কি? এটার সঙ্গে দাঁড়াতে পারে না। স্যাবলন হ্যাজ গট 82% মার্কেট শেয়ার। বিশ্বের অনেক নাম করা কোম্পানি এখানে আছে, কিন্তু তাদের প্রোডাক্ট দাঁড়াতে পারে না আমার সাথে 10-12% শেয়ার। কাজে আমার প্রোডাক্টের কোয়ালিটি হলো তার নাম্বার ওয়ান, ইটস এ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড আই এনশিওর দ্যাট দ্য কোয়ালিটি হ্যাজ টু বি দ্য বেস্ট। স্যার, এসিআই সাথে আপনি কত বছর? আমি 22 বছর আছি। এসিআই অ্যারোসোল তো 22 বছর ধরে রাজত্ব করছে। ইয়েস। তো এসিআই অ্যারোসোলটি এত মার্কেট পেলো কেন? বিকজ অফ ইটস হাই কোয়ালিটি। এটার এত শেয়ার ছিল না, বাট বিকজ অফ ইটস হাই কোয়ালিটি অ্যান্ড হাই ডিস্ট্রিবিউশন অ্যান্ড গুড মার্কেটিং প্র্যাকটিস, দিস তিনটা জিনিস দিয়ে কিন্তু। স্যার, গুড মার্কেটিং প্র্যাকটিস আপনার ভাষায় সেটা কী? আপনি যে জিনিসটাই আপনি তৈরি করছেন, যে জিনিসটাই আপনি মার্কেট করছেন, সেটাকে সুন্দরভাবে মানে উপস্থাপন করা। স্যার, আপনি এই প্রমোশনের ক্ষেত্রে যে বাংলাদেশের মানুষের ইমোশনকে ব্যবহার করছেন শুরু থেকেই, এবং সেজন্যই আপনি সৈয়দ আলমগীর হয়ে উঠেছেন। কিন্তু একজন সেলসম্যান, কিন্তু আলটিমেটলি একজন যদি সে সফল হয়, তো সে যেন ইন্সপায়ার্ড হয়, তার জন্য আপনার বক্তব্য কী? আমার বক্তব্য একটাই, যে আপনি যদি মার্কেটিংকে পেশা হিসেবে নিতে চান, আপনাকে ইউ নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন আপনি কে। দ্বিতীয়ত হলো, আপনি কার জন্য কাজ করছেন? বাংলাদেশের আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, মানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বা রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন যে মানে একদম টার্মিনাল পার্সন যে আছে, তারা কে কী চিন্তা করছেন একটা প্রোডাক্ট নিয়ে, সেটা আপনাকে কিছুটা অনুধাবন করতে হবে। অনুধাবন করার জন্য মেধা থাকতে হবে, সেই মার্কেটিং মেধার সঙ্গে তার আবার কিন্তু জ্ঞান লাগবে। তাকে কিন্তু বিভিন্ন স্থানে ঘুরতে হবে, তাকে মানুষের সঙ্গে মিশতে হবে, বাজারে যেতে হবে, মানুষ কেন কোনটা কিনতেছে তা বোঝার জন্য মানে সারাক্ষণ তাকে একটা স্টাডির ভিতর থাকতে হবে, এর বিকল্প কিছু না। তাকে প্রথমত যে প্রোডাক্টটা সে বিক্রি করবে সে প্রোডাক্টটা সম্বন্ধে সম্যক জ্ঞান থাকতে হবে তার, এটা কি আসলে, এটা দিয়ে কি কাজ হয়। এবং এই জন্যই বলতে পারছি মেধা বিকাশে সাহায্য করে, এই জন্যই বলতে পেরেছি 100% হালাল,
কারণ আমার প্রোডাক্টটা আমি জানি তো এটার মধ্যে কোনো পশু চর্বি নাই, কাজে এটাকে আমার ইনশিওর করতে হয়েছে। ইভেন গ্লিসারিনটাও কিন্তু আমি ব্যবহার করেছি যাতে করে ওই ইয়ের থেকে যেন গ্লিসারিন না আসে। কাজে আমাকে সব কিছু এনশিওর করে তারপর আমাকে বলতে হয়েছে, একটা স্লোগান বলতে হয়েছে যে এটা ইউনিক সেলিং পয়েন্ট আমার।